हाय व्यूअर्स, वेलकम टू माय चैनल। आशा करছি সবাই ভালো আছেন। आज আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মুখরোচক একটা রেসিপি। রেসিপিটি হলো চিংড়ির বড়া রেসিপি, বা একে চিংড়ির পকোড়াও বলা যায়। এটা কিন্তু বিকেলের জলখাবারের অসাধারণ একটি মেনু। তো আমি এই চিংড়ির বড়া রেসিপিটি কিভাবে বানাবো সেটা জানার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি देखते थाकबेन। आर जदि आमार चैनलटीते नतून एसे थाकेन ताहले अवश्य चैनलटीके सबस्क्राइब करे नेबेन आर पाशे थाका बेल आइकनटीओ प्रेस करे देबेन, जाते जखनी आमि कोनो नतून भिडियो आपलोड करी आपनारा संगे संगे तार नोटिफिकेशन पेये जान। चिंगड़ीर बड़ा बानानोर जन्य आमि एखाने निये नियेछि कुचो चिंगड़ी। चिंगड़ीगुलो आमि खूब भालोभाबे धुये परिष्कार करे नियेछि। तार साथे निये नियेछि एकटा पेंयाज। পেঁয়াজটাকে আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো লঙ্কা, লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি লঙ্কা নিয়ে নিতে পারেন। নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন, লাগছে স্বাদ মতো লবণ, লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগবে এক চিমটে বেকিং সোডা ভাজার জন্য সাদা তেল। প্রথমে চিংড়ির বড়া বানানোর জন্য মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য চিংড়িগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বেসন। কর্নফ্লাওয়ার কুচিয়ে রাখা পেঁয়াজ ও লঙ্কা। সমস্ত মশলা, স্বাদমতো লবণ, এক চিমটে মতো বেকিং সোডা। এরপর এগুলো খুব ভালোভাবে মেখে নেব। আমি চিংড়ি মাছটার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমার জলের প্রয়োজন হয়নি। চিংড়ি মাছটা দিয়ে আমার পুরোটা মাখানো হয়ে গেছে। যদি আপনাদের জলের প্রয়োজন হয় আপনারা জল ব্যবহার করতে পারেন। আমার মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর এগুলো ভেজে নেব বড়ার আকারে। বড়াগুলো ভাজার জন্য তেল গরম করার জন্য আমি গ্যাসের ওভেনে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর অল্প অল্প করে চিংড়ির উপকরণটা দিয়ে বড়া ভেজে নেব। বেশি বড় বড়া ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। আর এটা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এরপর এগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। যাতে চারদিকটা সমানভাবে ভাজা হয়। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। বিকেল আর আড্ডার সময় যদি এরকম একটা জলখাবার থাকে তাহলে কিন্তু কেউ আবার আড্ডা ছেড়ে উঠবে না। আমি চিংড়ির বড়াগুলো একটা প্লেটে তুলে নিয়েছি।
এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরও একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।